আমাদের সম্পর্কে এই ধরনের ঘটনা ঘটে, আর আমরা এই দেশটাকে মুক্তিযুদ্ধ করে শাসন স্বাধীন করেছি, সেই দেশটাকে এমন একটা পরিস্থিতির শিকার যারা করলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা আমার, আমরা এখানে যারা আছি তাদের সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মায়ের মতো, আমরা তাকে মার মতোই শ্রদ্ধা করি, মা হিসাবেই তাকে মানি। এই মানুষটাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তার সুচিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে পদে পদে, তাকে বন্দি করে প্রথমে রাখা হয়েছিল একটা পরিত্যক্ত জেলখানায়, সেখানে তিনি আরো অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখান থেকে যেখানে নেওয়া হলো তাকে, সেখানেও তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। কদিন আগে একজন আলেম ইন্তেকাল করলেন, বাজারে কথা আছে যে তাকে ভুল চিকিৎসা দিয়ে ইন্তেকালের কারণ ঘটি আনা হয়ে ঘটানো হয়েছে। আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আমাদের দলের মহাসচিব গতকাল তার সমস্ত আবেগ দিয়ে অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন, অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য সুযোগ করে দেওয়া হোক। আমি বুঝি না যে কি এমন অসুবিধা এই সরকারের যেতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা যায় না। বেগম খালেদা জিয়া তো কখনো দেশ থেকে পালিয়ে যায় নাই, বেগম খালেদা জিয়া তো কখনো আইন অমান্য বা অগ্রাহ্য করে নাই, তাহলে তার সুচিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে কেন? কারণ তো একটাই আমরা জানি, সেটা হলো বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে এই সরকার ভয় পায়, তারা ভয় পায়। কিন্তু বেগম খালেদা জিয়া তার সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া দরকার, তিনি তো রাজনীতি করার জন্য মুক্তি চাচ্ছেন না, সেটা করতে চাইলে তিনি যে কোনোভাবে করতে পারতেন। তিনি একজন আইন মান্যকারী নাগরিক, তিনবারের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে বড় সংসদে বিরোধী দলীয় নেতা এবং দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ। আমরা যারা এখানে আছি, আমি তার একজন কর্মী হিসাবে আপনাদের কাছে আবেদন জানাবো, সরকারকে প্রথম বলবো যে আপনারা অত্যন্ত বড় ভুল করছেন, বেগম খালেদা জিয়ার দ্রুত চিকিৎসা ব্যবস্থা না করলে, খোদা না করুন কোনো অঘটন ঘটলে, আপনাদের পালানোর জায়গাও পাবেন না আপনারা। আর নিজের লোক যারা আমরা, আমাদের লোক যারা আছি, আমরা আমাদেরকে বলতে চাই, নিজেরা নিজেদেরকে বলবো যে কারো কোনো আদেশের প্রয়োজন হবে না, খোদা না করুন কোনো অঘটন ঘটলে তৎক্ষণাৎ আমরা রাজপথে নেমে আসব এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সংখ্যা দিয়ে আমরা ক্ষমতাকে পরাজিত করব, সংখ্যা দিয়ে আমরা অস্ত্রের মোকাবেলা করব, গণতান্ত্রিকভাবেই আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। কিন্তু এটা তো দরকার নাই, আমরা চাই না, আমরা গণতান্ত্রিকভাবে সরকারের পতন চাই বলে দীর্ঘদিন ধরে আমরা গণতান্ত্রিক আন্দোলনে আছি। আমি আবার দাবি করব, অবিলম্বে দেশনেত্রীকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা বিএনপি একাধিক রাজনৈতিক নেতাকে বিদেশে দণ্ডিত অবস্থায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমার সাথে জাসদের নেতা মোহাম্মদ শাহজাহানকে জিয়াউর রহমান সাহেব জেনেভায় পাঠিয়েছিলেন তার চিকিৎসার জন্য, তিনি আমার সঙ্গে জেনেভায় কয়েকদিন থেকে জার্মানিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আসম আব্দুর রব সাহেব, তিনি কাউকে দণ্ডিত অবস্থায় গেছেন চিকিৎসার জন্য, অসংখ্য দৃষ্টান্ত আছে, কিন্তু তারা এটা করতে রাজি হচ্ছেন। বন্ধুরা আমার, আমার বক্তব্য বাড়াবো না, কারণ মহাসচিব সাহেব বললে আমার বক্তব্য রাখবেন।
আমি শুধু আপনাদের বলবো যে আমাদের প্রত্যেকটা কাজকর্ম যেন আমাদের আগামী দিনের যে আসল লড়াই, শক্তিশালী প্রয়োজনীয় গণতান্ত্রিক লড়াই, সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি হিসাবে আমরা যেন গ্রহণ করি। আগামী দিনে ইনশাল্লাহ সেই কঠিন কঠোর এবং কঠোরতর লড়াইয়ে আপনাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।